শুভ বিকেল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। তো আমিও ভালো আছি। তো দেখো, এখন বিকেলবেলা মাঠের দিকে গ্রুপের মানে সেলফ হেল্প গ্রুপের টাকা তোলার জন্য যাচ্ছিলাম। তো সবাই আসবে ওখানে সেটার জন্য। তো আমার এখানে কারি পাতা দেখে মনে পড়লো একটা কিছু বানানোর জন্য, তো কারি পাতাটা নিচ্ছি। কারি পাতা দিয়ে কী বানাবো সেটা তোমরা পরের ব্লগে দেখতে পাবে। তো দেখো কারি পাতাগুলো কত সুন্দর, আমাদের পেছনের মাঠেই মানে আমাদের জায়গাতেই হয়েছে এত সুন্দর। তো এখানে এই কারি পাতা দিয়ে তো আগে অনেক কিছুই করেছি, তো এটা কী করবো সেটা তোমাদেরকে দেখাবো পরের ব্লগে। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আমি কী করি সন্ধেবেলার থেকে আজকে কী তোমাদের সঙ্গে শেয়ার করি সেটা তোমরা দেখো। শুভ সন্ধ্যা বন্ধুরা, শুভ সন্ধ্যায় শিবলিজ ব্লগে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালোই আছো। তো আমিও ভালো আছি। আজকে আরেকটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এলাম। তো আজকে সন্ধে আমরা রাতের জন্য কী বানাচ্ছি আমি, তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো, অবশ্যই শেয়ার করবো। তো চলো দেখি আজকে কী বানাচ্ছি। তো আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে, আমার পাশে থাকা তোমরা সবাইকে অনেক ধন্যবাদ। আর কী বানাচ্ছি, কী করে বানাচ্ছি সেটা পুরো ভিডিওটা দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে যে কী বানাচ্ছি। তো চলো দেখি কী বানাই। তো বন্ধুরা, এই যে আজকের আমি রেসিপির জন্য এখানে দেখো ছোলার ডালটাকে বেটে নিয়েছি আমি দুপুরবেলা একটু আগে মানে সকালের দিকেই আমি ভিজিয়ে রেখেছিলাম যাতে ভালো করে ডালটা ভেজে। তো এখানে আমি ছোলার ডাল বেটে রেখেছি, আর এখানে তিনটে আলু ভাতের সেদ্ধ দিয়ে তারপরে দেখো টুকরো করে আমি কেটে নিয়েছি। আর এখানে আমি মশলাটা করে রেখেছি, দেখো এখানে মশলা আমি ব্যাক ক্যামেরাতে দেখিয়ে নিচ্ছি। আমি লঙ্কা চিরে রেখেছি, এখন লঙ্কার অনেক দাম, তাই পাকা কাঁচা মিলিয়ে আমি কটা লঙ্কা চিরে রেখেছি। আর এই পাশে পেঁয়াজ রসুন, আর এখানে এই দুটোই বেটেছি, আদা নেই ঘরে তাই আমি আদাটা দিতে পারলাম না। আর এখানে হচ্ছে জিরে ধনে আর রাঁধুনি এটা বেটে রেখেছি। তো এটা দিয়ে আমি কী করছি সেটা তোমরা চলো দেখবে। এখানে কালো জিরে বাটার জন্য আমি এখানে রসুন আর অল্প পেঁয়াজ ভেজে নিচ্ছি তেলে, তারপরে আমি কালো জিরেগুলোকে ভেজে নেবো। তো কালো জিরে বাটা খাওয়া অনেকই ভালো, অনেক উপকার, তাই মাঝে মাঝে গরম ভাতে খাওয়ার জন্য আমি করি। তো আজকেও করছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো কালো জিরেগুলো দেখো অল্প হালকা একদম ভেজে নেব, এখন নামিয়ে নেব। তো এই বাটা বাটার জন্য দুটো লঙ্কাও দিয়েছিলাম, সেটা বলতে তোমাদেরকে ভুলে গেছি। তো যেটা তোমাদেরকে দেখালাম রেসিপি করব, তো সেটার জন্য আমি আগে সিদ্ধ করা আলুগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি তেলে। ভালো করে ভেজে নিলে আলুগুলো অনেক ভালো লাগে খেতে। তো দেখো সুন্দর করে আমি ভেজে নিচ্ছি, ভেজে নিয়ে তারপরে আমি এটাকে তুলে তারপরে আমি মশলাগুলো কষিয়ে নেবো। তো দেখো আলুটা ভাজা হয়ে গেছে, তো আমি এটা তুলে নিয়ে তারপরে মশলাগুলোকে কষাচ্ছি। মশলাতে আমি হলুদ লবণ দিয়ে ভালো করে এটা কষাচ্ছি যতক্ষণ না তেলটা ছাড়ছে। তো দেখো মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি, কষিয়ে নিয়ে তারপরে আমি এটাতে ঝোল দিয়ে দেবো। তো দেখো মশলাটা কষে গেছে অনেকটাই, তারপরে আমি এটাতে আলুগুলো দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে তারপরে আমি একটু জল দিয়ে দেবো, হালকা হালকা গা মাখা করেই আমি এই রেসিপিটা করব। রেসিপিটা ভালো লাগলে অবশ্য তোমরাও ট্রাই করবে। তো দেখো আমি এখানে পরিমাণ মতন জল দিয়ে দিলাম, জল দিয়ে কিছুক্ষণ ফুটবে, তারপরে আমি যেই বাটাটা মানে ডাল বাটাটা করে রেখেছিলাম ছোলার ডাল বাটাটা, ওটার মধ্যে আমার বাড়িতে হিং ছিল না, হিং দিলে অনেক ভালো লাগে খেতে। তো তোমাদের যাদের মানে করবে এরকম হিং দিয়ে নেবে, কারণ হিং না দিলে একটা ডালের অন্যরকম গন্ধ হয়। তো হিং দিলাম সেটা মানে বোঝা যেত না, ভালো লাগতো। তো আমার কাছে হিং ছিল না বলে আমি দিতে পারিনি। দেখো জল বড়া করে আমি আলু দিয়ে করছি এই সবজিটা, দেখো বড়াগুলো একটাও ভাঙেনি, কারণ কি জলটা যখন ফুটবে তখন বড়াগুলো দিলে ভালো একদম মানে একসঙ্গে লেগে যায় আর আর ভাঙে না, গোটা গোটা থেকে যায়। দেখো কত সুন্দর হয়েছে, কি সুন্দর হয়েছে, একটাও ভাঙেনি। খুব বড়াগুলোকে দেখাচ্ছি আমি, একদম গোটা গোটা রয়ে গেছে। আর এটা হয়েছে ঢোকার, যেরকম ঢোকার ডাল না হয় সেরকমই, শুধু হিংটাই ছিল না সেটাই কম হয়ে গেছে। তো দেখো এমনিতে খেতে ভালোই হয়েছে, দেখো গন্ধও সুন্দর বেরিয়েছে। তো জল বড়া করে আমি করলাম এই সবজিটা। তো দেখো তেল কম, একদম তেল ছাড়া বড়া হয়ে গেল এটা, কত সুন্দর। তারপর আমি আবার ছেলেকে খেতে দিলাম, তো ও খেয়ে বললো খুব ভালো হয়েছে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখার জন্য এগুলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।